নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। এক ঝাঁক পাখি ভেবেছিলাম সুন্দর করে তুলবো, কিন্তু যতক্ষণে গেছি আর একবারও আসেনি। ছেলে দুদিন ধরে পরোটা খাবো করে করে আমার মাথা খারাপ করে দিয়েছে, তাই ওর জন্য ব্রেকফাস্ট একটু বানালাম। ওর জন্যই বানানো মানে ওই মুখ্য, আমরা গৌণ। আর এখন তো সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, একটুখানি পড়াতে বসেছিলাম। এখানে তো কিছুই জানি না, কি পড়ায় না পড়ায়, কি সিলেবাস কিচ্ছু জানি না। তো যতদিন স্কুল ছিল ততদিন তো সময়ই হতো না, এখন তো সময়ই সময়। আমার জিমটাও বন্ধ রয়েছে, কি একটা ব্যাকটেরিয়া ধরা পড়েছে যার জন্য কিছুদিনের জন্য টেম্পোরারি ক্লোজ হয়েছে। তো স্কুলে আনা নেওয়া নেই, জিমে যাওয়া নেই, বাইরে যাওয়া তো প্রায় নেই। আর এতটাই বৃষ্টি চলছিল কদিন, ওকে নিয়ে বেরোইনি আমি একদম। ভাবছিলাম একটু পড়াতে বসাই, এই এবার রিসেপশনে উঠবে, এবার ভালোই পড়াশোনা শুরু হবে মোটামুটি। তাও একদম ভীষণ পরিমাণে শুরু হয়ে যায় না এখানে, তাও নার্সারির থেকে ভালোই পড়াশোনা শুরু হয়ে যাবে। তখন মনে হয় কিছু হোমওয়ার্ক দেবে বাড়ির, তো তখন মনে হয় আমি কিছু পড়ানোর সুযোগ পাব। এখন ওই যা ইন্ডিয়াতে যেমন ছিল তাই ভেবে ভেবে নিজের মতো করে পড়াতে হয়। লাঞ্চে একদম ভাত খেতে ইচ্ছা করছিল না, কখনো কখনো ভাত খেতে এত বিরক্ত লাগে যে কি বলবো, তাই ভাবলাম একটু পাস্তা করি। এই যে আমাদের লাঞ্চ দুজনের, পাস্তা, টক দই, কলা, আপেল। বিকাল হয়ে গেছে, একটুখানি বাইরে যাব, কিছু কেনাকাটির ছিল ছোটোখাটো। তোর বাবা তো অফিসে রয়েছে, অফিস থেকে আসবে তো আমি বললাম যে তাহলে তুমি ডাইরেক্ট চলে যাও দোকানে, মানে ওখানেই নেমে যাও বাস থেকে, আর আমরা একদম এখান থেকে চলে যাব। এই ইন্ডিয়ান মার্কেটটায় যখনই কিছু কিছু ইন্ডিয়ান জিনিসের দরকার পড়ে, কাছাকাছির মধ্যে এটাই রয়েছে। এই আনারদানাগুলো এত ভালো লাগে, সবসময় আসা হয় না, যখন যখন কিছু কিছু জিনিস যেগুলো আর কোথাও পাওয়া যাবে না তখন তখন এই দোকানগুলোতে আসতেই হয়। তবে তুলনামূলক ইন্ডিয়ান দোকান যেগুলো হয় সেগুলোর কিন্তু দাম কিছুটা বেশি হয়, কিছুটা মানে বেশ খানিকটাই বেশি হয়। আর এখানে এই যে সাইকেলের জন্য একটা জায়গা করে দেয়, প্রত্যেকটা রাস্তাতেই এরকম সাইকেলের জন্য আলাদা করে জায়গা থাকে। বাড়ি চলে এসেছি, আকাশে মেঘ হওয়া শুরু হয়ে গেছে। আর এই যে আমার কুচেটা আমার ওড়নাটা গায়ে জড়িয়ে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলাতে আমিও মায়ের শাড়ি, ওড়না, বিভিন্ন জিনিস নিয়ে এই করতাম। রাত 9:15 বাজে, মেঘলা প্রায় হয়েই গেছে, খুব শীঘ্রই বৃষ্টি আসবে। বাইরে বেরোলে এখন হালকা সোয়েটার লাগছে, মাঝখানে বেশ ভালো গরম পড়েছিল তখন একদম সোয়েটার লাগতো না। এখন তো কোনো কিছুর আগে সবার আগে তো রেইনকোট দরকার, মানে অ্যাকচুয়ালি এটা সামার চলছে না, আমাদের ওখানকার বর্ষাকাল চলছে, সত্যি এখানে এখন বর্ষাকাল চলছে, সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। ওকে তো এভাবে দেখানো হয় না, সারা দিন এই চলতে থাকে, অজস্র বাড়িতে গাড়ি রয়েছে, জবে থেকে বুদ্ধি হয়েছে, গাড়ি ধ্যান, গাড়ি জ্ঞান, গাড়ি চিন্তামণি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে, আবার আসছি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।